রংপুরের ধাপ এলাকায় আছেন সহকর্মী আব্দুর রশিদ। জীবন, সরাসরি যাব তার কাছে। জীবন, সারা দেশে আজকে কিন্তু সব সুপার শপ যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পলিথিন একেবারে নিষিদ্ধ করা হয়েছে, এবং আমরা সকাল থেকে রংপুরের যে সুপার শপ গুলো রয়েছে সেগুলোতে কিন্তু ঘুরে দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কাগজের ব্যাগে বিভিন্ন পণ্য দেওয়া হলেও কিন্তু পলিথিনের যে ব্যবহার সেটি কিন্তু ছিল, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে কাঁচা বাজার থেকে শুরু করে বিভিন্ন যে পণ্য সেগুলো কিন্তু আসলে পলিথিনে করে দেওয়া হচ্ছিল। এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে এই যে সরকারের যে পূর্ব ঘোষিত যে নীতিমালা পলিথিন ব্যাগ নিষিদ্ধ সেটি তারা আসলে সেটির প্রতি তারা শ্রদ্ধাশীল, এবং তারা যেটি বলছেন যে এটি আসলে পুরোপুরি পলিথিন নিষিদ্ধ করে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ কিংবা সেই সমজাতীয় যে কোনো ব্যাগ পুরোপুরি শতভাগ ব্যবহার করতে তাদের আসলে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এবং আমি এই মুহূর্তে আছি রংপুরের ঢাপ এলাকার একটি সুপার শপে, এবং আমরা যেটি দেখছি যে এখানে কিন্তু সকাল থেকেই যারা ক্রেতা তারা কিন্তু আসছেন, এবং তারা বিভিন্ন পণ্য যেগুলো কিনছেন সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসলে পলিথিনের যে ব্যাগ সেটিতে করে দেয়া হচ্ছে। এর পাশাপাশি কাগজের ব্যাগ আমরা ব্যবহার দেখেছি, এবং আমরা যেটি ক্রেতাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা যেটি বলছেন যে দীর্ঘ 22 বছর আগে কিন্তু এই পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করা হলেও কিন্তু বিভিন্ন সময় আসলে কথা বলা হয়, তবে পলিথিনের ব্যাগ কিন্তু পুরোপুরি কখনোই নিষিদ্ধ হয়নি। তারা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এবারের যে উদ্যোগ পলিথিন ব্যাগের যে নিষিদ্ধ ঘোষণা সেটিতে তারা আসলে সাধুবাদ জানিয়েছে, তারা এই পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন, এবং তারা যেটি বলছেন যে সরকার যদি এটি পুরোপুরি নিষিদ্ধ করতে পারে, পুরোপুরি বন্ধ করতে পারে, তাহলে এটি যেমন পরিবেশের জন্য যেমন ভালো, তেমনি আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু আসলে ভালোভাবে এটিকে নিতে পারবে। এবং তারা পাশাপাশি যেটি বলছেন যে পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে পাটের যে ব্যাগ অথবা কাপড়ের যে ব্যাগ সেটি যেন আসলে মূল্য সাশ্রয় হয়, তাহলে তারা এটি আরো ভালোভাবে নিতে পারবে। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সবশেষ। রংপুর থেকে আব্দুর রশিদ, জীবন।